যুক্তরাষ্ট্রের 245 বছরের ইতিহাসে প্রথম নারী হিসেবে নিউ ইয়র্কের 57তম গভর্নরের দায়িত্ব নিয়েছেন ক্যাথি হোকুল। মঙ্গলবার সকালে শপথ হওয়ার কথা থাকলেও আইনগত কারণে সোমবার মধ্যরাতেই ক্ষমতা গ্রহণ করেন তিনি। নিউ ইয়র্কের আলবানিতে অনারম্বর এক অনুষ্ঠানে তাকে শপথ পড়ান রাজ্যের প্রধান বিচারপতি জেনেট ডিফিওর। এরপর ক্যাথি জনগণের উদ্দেশ্যে বলেন, গভর্নরের দায়িত্ব নিয়ে তিনি গর্বিত। I want people to believe in their government again. It's important to me that people have faith. Our strength comes from the faith and the confidence of the people who put us in these offices. And I take that very seriously. সোমবার গভীর রাতে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ও সিনেট নেতাদের কাছে পদত্যাগপত্র জমা দেন এন্ড্রু কুমো। এর আগে গভর্নর ভবন থেকে তার আসবাবপত্র সরিয়ে নেন। যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করে কুমো আবারও বলেন, আইনি প্রক্রিয়াকে প্রভাবিত না করার জন্যই তার এই পদত্যাগ। ইউ নো মি, আই এম এ ফাইটার এন্ড মাই ইনস্টিংক্ট ইজ টু ফাইট দিস বিকজ ইট ইজ আনফেয়ার এন্ড আনজাস্ট ইন মাই মাইন্ড। গত বছর নিউ ইয়র্কের অন্তত 11 জন নারী কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। এর পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেলের তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের প্রমাণ মেলে। এরপরই 10 আগস্ট পদত্যাগের ঘোষণা দেন কুমো। সংবিধান অনুযায়ী গভর্নর হিসেবে নাম উঠে আসে তারই রানিং মেট ক্যাথি হোকুলের। আগামী বছর অর্থাৎ 2022 সালের ডিসেম্বর পর্যন্ত ক্ষমতায় থাকবেন ক্যাথি হোকুল। ওই বছরই নভেম্বরে হবে গভর্নর নির্বাচন, আর ওই নির্বাচনে তিনি প্রার্থী হবেন কি না এটি নিয়ে এখনই জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।